না এটা পরে করবো আচ্ছা ঠিক আছে এই আলোচনাটা পরে করবো যে এই কথাগুলো যদি সত্য তাইলেও সেটা কি অলৌকিক কিছু প্রমাণ করতো কিনা সেই জায়গায় আমরা তার আগে আমি আপনাকে একটু দেখাই যে সূর্য করে না নির্দিষ্ট গন্তব্য সেই গন্তব্যটা কি সেটা আমি একটু দেখাই ওই আয়াতার বর্ণনাটাই দেখাই এই যে দেখেন এটা যে আয়াতের যে আয়াতে এটা বলা হয়েছে যে সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের পানে সেই গন্তব্যটা কি মানে সূর্য যে ভ্রমণ করতেছে এই তথ্যটা যে সৌরজগত কি করে চলতেছে সেই গন্তব্যটা সেটা কোথায় সেটা হাদিসে যে ব্যাখ্যাটা করে দিচ্ছে আপনার নবী যে সে যাচ্ছে কোথায় আল্লাহর আরশের নিচে সেজদা করতে এটা তো এটা তো যে আহমেদুল্লাহ বলছে এটা হচ্ছে আপনার মানে আর কি ব্যবহার করা হয়েছে এটা এটা যে নবী এটা যে উনি বলছে রূপকর্থে এই কথাটা কোন রেফারেন্স দিছে যেমন ধরেন এটা কোরআনের অন্য আয়াতে বলছে যেটা রূপকায়াত আমরা সবাই একমত হইলাম যেটা রূপক সেই জন্য আল্লাহর হয়ে কথা বলতেছি আল্লাহ করতে বলছে বলে দাবি করতেছি আল্লাহ তো আমাদের জানি সকলকে তাই না যে এই শোনো আহমদুল্লাহ ঘুমাচ্ছ একটু ওঠো একটা কথা আছে কি কথা ইয় কি কথা কথা হচ্ছে যে মানেন আপনি যদি সেটাই হয় যে আলেমরা যা ব্যাখ্যা করবে আমি যদি এখন আলেমদের ব্যাখ্যা আপনাকে শোনাই ইসলাম অর্থ আত্মসমর্পণ করা এটা আপনি নিশ্চয়ই জানেন ইসলাম অর্থ শান্তি নয় আর যাই হোক ইসলাম অর্থ শান্তি না আত্মসমর্পণ এবং জিহাদ সম্পর্কে সে যা যা কথা বলতেছিল যে প্রত্যেকটা মুসলিমকে জিহাদি হতে হবে নবী মহম্মদকে জঙ্গি বলতেছে বলছে নবী মহম্মদ নিজেই জঙ্গি ছিল জাঙ্গ থেকে জঙ্গি নিজ বলছিলেন সমালোচনা করা হয়েছে এখন সে বলে আমি বলে হ্যাঁ কিন্তু সে যে আপনার পক্ষ থেকেই বলে দিচ্ছি যে আমরা বাংলাদেশে বা সাধারণত সারা বিশ্বে জঙ্গিবাদ বোঝানো হয় একটা নির্দিষ্ট ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডকে যুদ্ধকে কখনো জং জঙ্গি বলা হয় না এই জন্যই জঙ্গি না এই মানে ওইটা ওই না। সেই জন্যই এখানে ভুল বুঝাবুঝিটা হয়েছে কারণ আমরা জঙ্গি মানে বুঝি যে জঙ্গি মানে হইতেছে একটা নির্দিষ্ট টাইপের সন্ত্রাসী আক্রমণ যাই হোক তো সে যখন এটা বলছিল জঙ্গি প্রত্যেকটা মুসলমানকে জঙ্গি হইতে হবে কেউ কিন্তু সমর্থন করেননি অথচ সে কিন্তু

সে উদ্রক মানে সে যদি উদ্যোগ এরাও থাকে এখন ডিম থেরাপির ভয়ে বাট কথাটা তো সে সত্যি বলছে কথাটা তো সে মিথ্যা বলে নাই জং থেকেই তো যুদ্ধি জঙ্গি মালহামা হচ্ছে আরবি শব্দ জঙ্গি তো আরবি শব্দ না জঙ্গি হচ্ছে কি ফার্সি শব্দ উর্দু শব্দ হিন্দিতে অনেক সময় জং ব্যবহার করে জঙ্গি ব্যবহার করে সো তাইলে সে তো মিথ্যা তো বললো না সে এখন পেদানি খাওয়ার ভয়ে ডিম থেরাপি খাওয়ার ভয়ে সে এখন ওগুলো বলতেছে যে আমি ভুলকার আছি আমাকে মানে আপনার ধরেন একটা মানুষের তো ভুল হতেই পারে আমি তো বলতেছি না সেটার কেন হবে এখন যোদ্ধা বলতে নবী তো যুদ্ধ করছেন তো কি আমার সমস্যা সে যেই ভাষা থেকে যেটা বলছে সেইখানে তো সমস্যা নাই সেটা তো ঠিকই আছে ফার্সি ভাষায় তো ওই আনান যদি ফার্সি করেন তো ওই জঙ্গি নবী তো হবে তাই না তারপর যদি উর্দু করেন হাম জঙ্গি নবীাই তো হবে তাই না নাকি ওটা তো আর

আলোচনা সে এখন এটা আপনার পক্ষে গেছে জন্য বা এটা আসলে তার বলার মতো কিছু নাই ওই জন্য সেটা বলছে রূপক বাট এটা সে বলে সে কুফরি করছে কেমনি কুফরি করছে সে আল্লাহর কালামকে বিকৃত করছে তাহরিফ সাধন করছে সে কেমনি আল্লাহর কোরআনের আয়াতে কোনটা রূপক বলছে কোনটা রূপক বলে নাই এটা আল্লাহ বলছে বলছে যেগুলো রূপক বলছে ওগুলোর অর্থ কেউ জানে না যেগুলোর অর্থ আমি বুঝাই নেই মানুষকে বা বলিনি সেগুলো অর্থ আল্লাহ স্যার কেউ জানে না এটা পলাই আছে ওখানে আর নবীজির রূপক যদি বলিয়াও থাকে তাহলে নবীজির সাথে যারা আছে তারা কি রূপক শুনছে তারা তো রূপক শোনেনি তারা তো লিটারলি শুনছে এবং এইগুলোই কি শেষ তাহলে এই যে সূর্য যে দেখেন শয়তানের দুই সিংহের মাঝখান দিয়ে যে উদ্দিত হয় এটা কিছু রূপক এই যে দেখেন এটা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় তোমাদের সালাতের সংকল্প করো না কারণ সূর্য শয়তানের দুই সিংহের মাঝখান থেকে উদিত হয় এটা রূপক না আপনি তো নিশ্চয়ই সূর্যোদয় এবং কি বলে সূর্যাস্তের সময় আপনি কি নামাজ পড়েন পড়েন না তো নিশ্চয়ই তাই না এই ব্যাপারে হাদিসটা নিয়ে আমি আপনার হচ্ছে আরো বাইরের কিছু শুনছি তো আমি দেখছি যেটা হচ্ছে ধরেন তারা যদি বললে থাকে মেটাফর হবে কোনটা তারা তো না মেটাফর বরং তারা কিন্তু এগুলার পক্ষে এগুলার যে সরহের কিতাব আছে সেটা খুললে তারা হুজুরকে দেখাইতে বললেন তো যে সেখানে কি এরকম বলা আছে তারপরে আয়াত আয়াতগুলোও কি তাহলে মেটাফুর কিনা কারণ এই যে হাদিসটা একটু আগে আয়াতের ব্যাখ্যা কার ব্যাখ্যা তার মানে এটাই মর্ম এটাই মর্ম হলো এটার এই যে নবীজি যে এটা যে ব্যাখ্যা করলো এটা ওই আয়াতের ব্যাখ্যাটা করলো না নিজে করলো না যে সূর্য ভ্রমণ এটা নবী নিজেই ব্যাখ্যা করলো না তাই নবীজি নিজেই যে ব্যাখ্যা করে দিছে সেইটাকে আরেকজন এসে বলতেছে এটা মেটাফর চিন্তা করেন তাহলে এই ব্যাপার না আপনাদের ধর্ম আপনাদের যেহেতু পৈতৃক সম্পত্তি আপনারা যেভাবে খুশি বলবেন আপনারা বিশ্বাস করবেন আমার কিছু নাই আমি জাস্ট দেখাইলাম যে আমি জাস্ট দেখাইলাম যে ইয়া আপনাদের ধর্মে আপনি যেটাকে ভাবতেছেন যে এটা এটাতে সায়েন্স আছে বাট অ্যাকচুয়ালি আমরা বুঝলাম খুঁজতে গেলে দেখা যাবে যে আসলে মেটাফোর আছে কারণ মেটাফোর বলা ছাড়া সায়েন্স বলা তো অনেক দূরের কথা ভাই স্বাভাবিক বাক্য হিসেবে সেটাকে ধরে নেওয়া যাবে না মেটাফর ছাড়া সেইখানে আমরা সায়েন্স খুঁজি এটাই আর কি আপনাকে দেখানোর ছিল মানে কোরআন শরীফ তাহলে মানে যেটা একটা মানে কোরআন শরীফ একটা হচ্ছে ধরেন একটা ইউনিক ধর্মগ্রন্থ এটার মতো একটা বিষয় এটা তাহলে মানে আপনি মানে না এটাকে মানবো কি করে বলেন আমরা তো দেখলাম যে দুইটা আটলে যাচাই করলাম এরকম আমরা আরো যাচাই করতে পারি আমি কিন্তু চাইলে না হোক সরি হবে না শত শত পুরানের ভুল দেখাইতে পারি গ্রামাটিক্যাল ভুলের কথা বাদ দিলাম কারণ গ্রামাটিক্যাল ভুল আমি যেহেতু আরবি ভাষার পন্ডিত না তাই আমি অন্যদেরটা জাস্ট হয়তো আপনাকে দেখাই পারবো যে ওই যে দেখেন আরবি ভাষায় উমুকরা বলছে আমি ওটাতে আর কি খুব ভালো আর কি হয়তো এক্সপ্রেস করতে পারবো না ওটা যারা আরবি সম্পর্কে আরো ভালো জানে তারা হয়তো তর্ক করতে পারবে আমি হয়তো জাস্ট তুলে ধরতে পারবো বাট তর্কটা আমি কন্টিনিউ করতে পারবো না হয়তো তাই গ্রামাটিক্যাল ভুলের দিকে আমি সাধারণত যাইনি আরকি যেমন তিনি আমি সে এই তিনি যে কে এই আমি যে কে আর সে যে কে ভাই এটা কোরআনের লেখক ছাড়া আর কেউ বলতে পারবে না এরকম বেশ কয়েকটা আয়াতে আছে সেগুলো এতে আমি গেলাম না কিন্তু আমি বৈজ্ঞানিক তথ্য মানে সাইন্টিফিক বললে আর কি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত তথ্যকে ভুলভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে বা সরি সেটার বিপরীত তথ্য মানে ভুল তথ্য দেওয়া আছে এরকম আয়াত আমি আপনাকে দেখাতে পারবো ডজন ডজন দেখাতে পারবো কোরআন থেকে আদি থেকে তো দেখা যাবেই অসংখ্য কোরআন থেকেই দেখাতে পারবো আমি আপনি চাইলে আমি সেগুলোও আপনাকে দেখাতে পারি বাট আমি কিন্তু ব্যক্তিগতভাবে আগেই বলে দিচ্ছি আমি কিন্তু বিশ্বাস করি না যে কোরআন ভুল থাকলেই আল্লাহ বলতে কিছু নাই আমার কাছে মনে হয় বাট আপনার হয়তো এটা খুব আপনার কাছে এটা হয়তো অনেক গুরুত্বপূর্ণ হবে কারণ কারণ আপনি তো বিশ্বাস করেন আল্লাহ ভুল কথা বলতেই পারে না সেজন্য আপনি চাইলে আমি কিন্তু ভুল দেখাইতে পারি একটা একটা যেমন একটু আগে দেখালাম এই পানির আয়াতে পানি চক্রের আয়াতের মধ্যেই আল্লাহ বলতেছে いや আকাশকে সাদ বানাইছে আকাশকে যে সাদ বানাইছে এরকম বহু আয়াত আমি বহু আগে এটা সতেরো আঠারো সালের দিকে একটা লাইভ করছিলাম তখন ওই যে এক্স মুসলিম রিপাবলিক পেজ থেকে এই এই এইটা নিয়েই মূলত যে 48 ভাই মানে গোল বলা হয় নাই মানে ওই যে আমরা যেটা জানি উঠপা বলা হয়নি কথাও বলা হয়নি আপনি কোরআন খুলে দেখেন আজকে থেকে নিজের

সে আরবি ভাষা পারে না এখন পারতে পারে এখন আমি জানি না সে আগে পারতো না আরবি ভাষা সে পারতো না সে কোরআনের আয়াত ওই যে তার নোট করা মুখস্ত করা ওইটাই সে বলতে পারে ওইভাবে বলতে পারে করে এছাড়া বলতে পারে না সে আরবি ভাষা পারে না তো যাই হোক সে দাহা শব্দটা দাঁড় করাইছে কি ইয়া দিয়া কি কয় এটা উটপাখির ডিম ভাই এই কথা শুন না মানে যারা হচ্ছে আরবি ভাষার পণ্ডিত বা যারা হচ্ছে কি বলবো মানে যারা আর কি এক কথায় আরব আরবি ভাষাভাষী তারাও হাসছে আমি আপনাকে দেখাই একটু এই এই আয়াতটা একটু দেখাই সুরা ভাই ভাই আজকের মতো থাক আমি আচ্ছা ঠিক আছে শুধু একটু বললাম শুধু এইটুকু বললাম যে দাহা শব্দটা তারা উটপাখির ডিম তো অনেক দূরের কথা অনেক দূরের কথা মানে ওটা ধারে কিছু সুইমিং করে না আর ইনফ্যাক্ট ওইটা একটা ভার হইতে হবে ওখানে ওই জায়গায় ওইটা একটা ওইটা একটা ভার হইতে হবে তো ওই ওইখানে কিন্তু এই বিশেষণ দেওয়া হবে না উটপাখির ডিম বা নাউন তো হবেই না ওখানে ওখানে একটা ভার্ব লাগবে কোনো একটা শেপ করছে বা কোনো একটা কিছু করছে মানে ওটা একটা ভাব লাগবে ওটা বাকি ওয়ার্ডগুলোর সাথে ওটা মিসিং যাই হোক এটা নিয়ে আপনিও আরেক দিন তাহলে আলোচনা করা সমস্যা নেই একদিন আলোচনা করা যাবে বাট শুধু এখন তাহলে এইটুক শুধু বলি আপনি যে বলতেছিলেন না যে এই তথ্যগুলো আসলে বা এই তথ্যগুলো থাকলে আসলে কি কোরআন অলৌকিক গ্রন্থ হবে অলৌকিক গ্রন্থ না হলে কি সৌরজগত কেমনে ঘুরে বা পৃথিবী কেমনে ঘুরে বা এই তথ্যগুলো কি পাওয়া যাবে না বাই বাইরে পৃথিবী ঘরে এই কথাটা কোরআনের কথা নাই আমি বহু আগে চ্যালেঞ্জও দিয়েছিলাম যে এটা চাইলে কেউ কুরান থেকে দেখাইতে পারে পৃথিবী ঘরে এই কথা কথা বলাই এমনকি পৃথিবী গলাকায় কথাটাও কথা নাই কোরণের কথা বলা নেই সব জায়গায় সমতল বলা আছে বিছানা বলা আছে বিছানা বলা আছে এসব বলা আছে তো কিন্তু এটা যদি বলতেও মানে বলতেও পারতো সেটা দ্বারা কি প্রমাণ হয় উত্তরটা হচ্ছে হয় না কিভাবে আমি আপনাকে বলি আচ্ছা এই যখন গ্যালিলিও কোপার্নিকাস ব্রুনো এরা যখন আর কি বলা শুরু করলো যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে গ্যালিলিও তো শুধু পৃথিবীর না সে বৃহস্পতি গ্রহের উপগ্রহ কেমনে ঘরে সেই সেই মোশনের তার পেপারটা ছিল ওইটা নিয়ে আর কি মূলত তাহলে এই কথাগুলো যখন তারা প্রথম বললো সৌরজগৎ কীভাবে কাজ করতেছে বা যারা এই কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন সিএমবি এটা যারা আবিষ্কার করলো জিজি করে টিভি চ্যানেল এটা যে আসলে বিগ ব্যাংয়ের পরের মুহূর্তে থেকে পরের মুহূর্তের ওই বিস্ফোরণের ওই ওয়েভটা এখনও পর্যন্ত যে এটা এটা আমরা ফিল করতে পারতেছি সেইটাই যে এইটা কসমিক ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন তাইলে ওরা তো নিশ্চয়ই আল্লাহ বা যিশু বা কারো এরকম নিশ্চয়ই তো ভাই হেদায়ত প্রাপ্ত তাহলে ওরা অলৌকিক ক্ষমতা না থাকে এই জিনিস ওরা পৃথিবীর বুকে প্রথম কেমনে আবিষ্কার করলো আপনার কি মনে হাসান ভাই মানে আরো সহজ করে দিই যেই তথ্য এর আগে পৃথিবীতে কেউ জানতো না সেই তথ্য যখন কেউ আবিষ্কার করে বা সেই জিনিসটা যখন সে সবার সামনে তুলে ধরে তখন কি এটা প্রমাণ করে যে সে অলৌকিক কোনো একটা সত্তা বা অলৌকিক কোনো পাওয়ার আছে তার না ওই সেটা প্রমাণ করে না মানে ওই আমাদের যুক্তিটা এরকম মানে আমরা যেটা মানে যেভাবে মনে করি যে ধরেন একজন হচ্ছে আহ ওই যে ব্যাপারে জ্ঞান আছে সে সেই ব্যাপারে নতুন একটা দেওয়াটা একটা আহ অবশ্যই সেটাও অনেক সম্মান সম্মানীয় ব্যাপার তাকে সম্মান দিতে হবে কিন্তু যে মানুষের তো একজন মানুষের তো সর্বক্ষেত্রে জ্ঞান থাকা সম্ভব না তো ওই হিসাবে কি যে সবকিছুর ব্যাপারে যদি সে নতুন নতুন মানুষকে ইনফরমেশন দেয় তাহলে তখন সে ব্যাপারটা একটু মিরাকেল বলা যেতে পারে